জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সরকারি উদ্যোগে রাস্তা কাজ না হওয়ায় চাঁদা তুলে রাস্তা নির্মাণের উদ্যোগ নিল গ্রামবাসীরা। বেলডাঙ্গা ব্লক 2 এর কাশীপুর গ্রাম পঞ্চায়েতের ঝিকরি গ্রামের প্রায় 2.5 কিলোমিটার রাস্তার সরকারের সহযোগিতা না পেয়ে প্রায় 2 লক্ষ টাকা চাঁদা তুলে রাস্তা নির্মাণের কাজ শুরু করল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 20 বছর এই রাস্তায় কোনো কাজ হয়নি। আমরা বারবার বিডিও এবং প্রধানকে জানিয়ে কোনো কাজ হয়নি, তাই আমাদের এই উদ্যোগ। আমার জন্মের পর থেকে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে আমরা কোনো ইট বা পাথর বা রাস্তার কোনো মানে পাইনি। এই রাস্তা থেকে 5খানা প্রাইমারি স্কুল, 5টা মেম্বার যাতায়াত করে। আমরা ভিক্ষা অনেককে চেয়েছি, প্রধানকে চেয়েছি, জেলা পরিষদকে চেয়েছি, বিডিও কাছে নিজে গিয়েছিলি, এটা লিখে দিয়েছি, তার মধ্যে কোনো অ্যাকশন হয়নি। তার না হওয়ার জন্য হরিপুর একটা হরিডাঙ্গা গ্রাম, ঝিকিরা গ্রাম এবং হিরোপাড়া গ্রাম মিলিয়ে আমাদের এখানে 5খানা প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুল থেকে 1500 ছাত্র কাশীপুর এবং সর্বঙ্গপুর হাইস্কুলে যায়। এর বিনিময়ে আমরা যখন রাস্তা কোনো যায় ভিক্ষা পেলাম না, তখন আমরা নিজের টাকা দিয়ে পকেট থেকে চাঁদা তুলি, সমাজ থেকে লিয়ে আমার ইটটা ফেলছে এখানে। বর্তমানে আজকে আমাদের 50-60 কেজি পড়বে, যেহেতু আমাদের কোনো যায় ভিক্ষা না পাওয়ার কারণেই এটা আমাদের অবস্থা। বেলডাঙ্গা ডাক্তার দেখাতে যাচ্ছি, দিয়ে হেঁটে যাচ্ছেন কেন? ওই যে রাস্তা ভালো নয়। কতদিন ধরে আপনারা এইভাবে কষ্ট? এইভাবে অনেকদিন ধরে হচ্ছে, ওই রাস্তা করে দেবো দেবো আর দিচ্ছে না। আমাদের এই ঝিকরা গ্রামের কাশীপুর পঞ্চায়েত মোটামুটি আমাদের সিপিএম কংগ্রেস থাকতে তখন কাজ হয়েছে, এই মূলম করে দিয়েছে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। এখন বর্তমানে যে পঞ্চায়েত চলে গেল 5 বছর, ওটা টিএমসির ছিল। আমাদের প্রধান 5 বছরে একটা কাজ করেনি এবং এই ভোটে বললো যে করে দেবো। বিডিও এসেছিল, পঞ্চায়েতের লোক এসেছিল, সবাই এসেছিল, বললো ভোটটা দাও করে দেবো। সেইভাবে আমরা তৃণমূল সবাই একজোট হয়ে করি, 5টা মেম্বার তৃণমূল এবং একটা পঞ্চায়েত সমিতি, ওটাও তৃণমূল, সবগুলা জিতানো হয়েছে। বারবার আমরা রাস্তার জন্য গিয়েছি, বারবার আমাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে, এই যাচ্ছে, এ করবো, এ আজ করবো, কাল করবো, আমাদেরকে মানে পাতা দেখিয়ে থই দিচ্ছে। সেই জন্য আমাদের ক্ষিপ্ত হয়ে আমাদের টুকটুকি গাড়ি কোনো মানে গাড়ি উল্টি, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, এত খারাপ পরিস্থিতি। সেই হিসেবে কোনো কাজ করছে না, আমরা ওদের ওপরে ক্ষিপ্ত হয়ে আমাদের নিজের গ্রামের সবাই মিলে টাকা তুলে, প্রায় 2 লক্ষ টাকা তুলে আমরা আজকে কাজ শুরু করেছি। আমরা অ্যাকচুয়ালি বঞ্চিত, আমরা বেলডাঙ্গা 2 এর একটা প্রত্যন্ত গ্রাম, বেলডাঙ্গা 2 এর একদম সাইডের গ্রাম আমাদের। এই সাইডের গ্রাম হওয়ার জন্য আমাদের দিকে বিডিও নজর দেয় না, প্রধানও নজর দেয় না, আমরা একটা বঞ্চিত হয়ে আমরা বাস করছি। অন্যদিকে প্রধান ফিরোজা বিবি ও ওনার প্রতিনিধি বলেন, ওই রাস্তা টেন্ডার হয়ে আছে এবং কিছুটা ঢালাই করা হয়েছে, এছাড়াও মাল ম্যাটেরিয়াল ফেলা আছে। যেহেতু নির্বাচন ঘোষণার পর থেকে কাজ বন্ধ হয়ে আছে, এই সবই প্রধান গঠন হয়েছে, এবারে খুব শীঘ্রই রাস্তা কাজ শুরু হবে। আমাদের টেন্ডার তো আগমনেই করা আছে, টেন্ডার মানে ভোট ঘোষণা হয়ে গেলো বলে টেন্ডারটা বাকি আছে, কাজ করা হয়নি, মানে ঘোষণা হয়ে গেলো বলে কাজ করা হয়নি, মানে এবার তো বসেছি, এবার কাজ শুরু করবো, তাড়াতাড়ি করবো। সবেমাত্র প্রধান ফের নতুন করে বডি গঠন করে ফের বসা হয়েছে, এবার কাজ খুব তাড়াতাড়ির ওপরে কাজ শুরু করে দেওয়া হবে। যেহেতু বর্ষা এই দুদিন না হলে পারে, অলরেডি এই ধারের যে প্রথম যে কন্ট্রাক্টরটা পেয়েছে 700 কিলোমিটার, এ কিন্তু মাল রেডি ওখানে হয়েও আছে, কিছু মাল পড়েও আছে, পাইলিং করেছে, সেখানে ইট ঘেঁষ ফেলেছে, শুধু বর্ষার কারণে সে কাজটা করতে পারছে না।